যেহেতু আপনি বলছিলেন যে সাধারণ জনগণ বা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের নির্বাচনে আজকে আপনি নির্বাচিত হয়েছেন এক্ষেত্রে কিন্তু আপনার ভোটার শুধুমাত্র যে আওয়ামী লীগের লোক তা সেটা কিন্তু আমরা বলব না এখানে জামাত বিএনপির ভোটারও কিন্তু আমি মনে করি যেহেতু তাদের ক্যান্ডিডেট ছিল ভোট দিতে তারা এসছে নিশ্চয়ই আপনাদের তিনজনকে একজনকে তো করে অবশ্যই ভোট দিয়েছে সেক্ষেত্রে আপনার কাছে জামাত বিএনপির যারা সরাসরি রাজনীতি করে এরা কতটুকু নিরাপদ আপনি মনে করেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে বর্ণ টিভির নিয়মিত আয়োজন আমার অঙ্গীকার অনুষ্ঠান দেখছেন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা দর্শকমন্ডলী আমরা প্রতিবারই কোনো না কোনো ইউনিয়ন উপজেলা অথবা বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসি আমাদের অনুষ্ঠানে তারা কথা বলেন আমাদের সঙ্গে তার নির্বাচিত এলাকায় তিনি কি কি কাজ করবেন এই সমস্ত বিষয়ের উপরে ঠিক তেমনই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাতক্ষীরা জেলার আশাসুনি উপজেলা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব হোসেন উজ্জামান হোসেন দীর্ঘদিনের রাজনৈতিক মর্নাট্য ক্যারিয়ারের অধিকারী তিনি তো আমরা সরাসরি কথা বলবো তার সাথে হোসেন উজ্জামান হোসেন আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে সর্বপ্রথমে আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে আপনি জনগণের ব্যাপক একটা ম্যান্ডেট নিয়ে খুব অল্প সময়ে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন এই যে আপনাকে অনেকেই কিন্তু কারিসমেটিক লিডার হিসেবেও ইতিমধ্যে আখ্যা দিয়েছে যে এত অল্প সময়ে আপনি এলাকায় এসছেন নির্বাচন করছেন সবার মন জয় করে আপনি চেয়ারম্যান হয়েছেন তো সেই হিসেবে আপনি আপনার এই যে নির্বাচিত এরিয়া এখানে আপনার লক্ষ্যমাত্রা কি যে আপনি কিভাবে আপনার ইউনিয়নকে প্রথম কোন কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে আপনি ডেভেলপ করতে চান ধন্যবাদ এমডি চঞ্চল বর্ণ টিভির উপস্থাপক আমি আপনাকে ধন্যবাদ জানাই আমার সাতক্ষীরা জেলার রাশাসনী উপজেলার ছয় নাম্বার রাশাসনী সদর ইউনিয়নের আপামর জনসাধারণের সভাগর পক্ষ থেকে আসলে অগ্রাধিকার ভিত্তিক বলতে গেলে প্রত্যেকটা মানুষ যখন নির্বাচন করতে চায় তখন তার একটা নির্বাচন কর্ম পরিকল্পনা থাকে নির্বাচনী ইস্তেহার থাকে তা আমি যখন নির্বাচন করার মানসিকতা পোষণ করেছি যে আমি আশা শুনি ছয় নম্বর সদর ইউনিয়নে মানুষের খেদমত করতে চাই এই নেওয়ার আগে আমি যেহেতু একটা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি আমি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম আমি স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম আমি শ্রমিক রাজনীতির সঙ্গে এখন সম্পৃক্ত তা আমি সম্পৃক্ত হওয়ার পর আমি যখন নির্বাচন করার মানসিকতা বা স্থির করেছি আমি আপনি জানেন আমি বাঙালি জাতির পিতা বাঙালি জাতির সন্তান বঙ্গ বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী এবং আমি আমার নেত্রী মা বিশ্ববর্ণ নেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ভাজন এবং একজন একজন কর্মী স্নেহভাজন একজন কর্মী তা আমি নির্বাচন কর্ম পরিকল্পনা যখন আমি হাতে নিয়েছিলাম নির্বাচন করতে হবে তখন আমি প্রথমেই ঘোষণা দিয়েছিলাম যে আমি যেহেতু রাজনীতি করি আমার দল আমার নেত্রী যদি আমাকে মূল্যায়ন করে আমাকে যদি নৌকা প্রতীক দেয় তাহলে আমি নির্বাচন করব যদি না দেয় তাহলে আমি নির্বাচন করবো না যাকে মনোনয়ন দিবে আমার মেধা শ্রম অর্থ আমার সব কিছু দিয়ে আমার যা আমার জীবনে যত অর্জন রয়েছে আমি নিজের নির্বাচনে যত সময় মেধা ব্যয় করতাম আমার যাকে নৌকা দিবে আমি তাকে বিজয়ী করার জন্য আমি সর্বোচ্চভাবে চেষ্টা করবো যাই আমার পরিশ্রমে সফলতা এসেছে আমার নেত্রী বিশ্ববর্ণের নেত্রী মানবতার মা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন আমি নৌকা প্রতীক পর আমি নিররাজভাবে মানুষের পাশে গিয়েছি আমি চেষ্টা করেছি নৌকা প্রতীকে বিজয় কর যখন নৌকা আমার প্রতীক না নৌকা স্বাধীনতার প্রতীক নৌকা বঙ্গবন্ধু গণতন্ত্র শেখ হাসিনার প্রতীক নৌকা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলার প্রতীক নৌকা আমাদের একাত্তরের স্বাধীনতা যুদ্ধের প্রতীক নৌকা নব্বইয়ের আন্দোলনের প্রতীক নৌকা আমাদের বাংলাদেশের স্বাধীন স্বাধিকার আন্দোলনের প্রতীক নৌকা এই নৌকার সম্মান রক্ষা করতে হবে আমার নেত্রীর সম্মান রক্ষা করতে হবে সেই লক্ষ্যে কিন্তু আমি মানুষের কাছে কাজ করে গিয়েছি আমি কাজ করে আমি তার সফলতা পেয়েছি আমার অঞ্চলের মানুষ আমাকে বিশ্বাস করেছে আমার নেত্রীর উন্নয়নকে সমর্থন করেছে সমর্থন করে আমাকে ভোট দিয়ে আমাকে এই ইউনিয়নের খেদম করার সুযোগ দিয়েছে আমার নির্বাচন কর্ম পরিকল্পনার প্রথম ছিল আমি যদি এখানে চেয়ারম্যান হতে পারি আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ লবণাক্ত অঞ্চলের মানুষ উপকূলীয় অঞ্চলের মানুষ আমাদের এখানে বাংলাদেশের কিন্তু আটষট্টি হাজার গ্রামে উন্নয়ন হয়েছে আমাদের এখানে কিন্তু উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে কারণ গতবার এখান থেকে নৌকাপতি খেলে গিয়েছিল আমাদের যে ব্যক্তি নৌকাপতিকে রেগেনস্টে নির্বাচন করে জিতেছিলেন সে যেখানে গিয়েছে যে মানুষ আমাদের এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা আমাদের আওয়ামী নেতৃবৃন্দের কাছে গিয়েছেন আমার মন্ত্রী এমপিদের কাছে গিয়েছেন সেখান থেকে কিন্তু তিনি মুখ ফিরে এসেছেন ভালো কোনো কিছু দিন আমি আমি আপনার 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 প্রশ্নের সাথে একটু সংযুক্ত করতে চাই যেহেতু আপনি বললেন যে যিনি বিগত সময় এখানে চেয়ারম্যান ছিলেন এনে নৌকার বিরোধী অবস্থান নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন কিন্তু আমরা যতটুকু জানি যে উনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা যুবলীগের তিনি কিন্তু সভাপতিও ছিলেন সেক্ষেত্রে তিনি কি আপনার দলের লোক নয় তিনি শুধুমাত্র কি নির্বাচিত নৌকার বিরুদ্ধে নির্বাচন করার কারণে কি আপনার এই উন্নয়ন ধারা বলে মনে করেন আমি আপনার ওই প্রশ্নে আসছি আমরা ওইটাকে শেষ করি সেটা হচ্ছে আমার সেই নির্বাচন কর্ম পরিকল্পনা প্রথমেই ছিল আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ একটি টেকসই ভেড়িবাদ আমাদের মূল লক্ষ্য একটি টেকসই ভেড়িবাদ যদি আমাদের হয় তাহলে আমাদেরকে কিন্তু অন্য বস্ত্র বাসস্থান মৌলিক চাহিদা যে মানুষের থাকে এগুলো কিন্তু আমাদের ওই চাহিদাটা নাই কারণ আমরা স্বয়ং আমরা নিজেরা খেটে খাওয়া মানুষ আমরা কাজ করতে পারি আমাদের সেটুকু সমর্থ রয়েছে আমরা আমাদের কাজ দিয়ে আমাদের শ্রম দিয়ে আমাদের মেধা দিয়ে আমরা আমাদেরকে পরিচালনা করতে পারি শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ এর কারণে কিন্তু আমাদের সমস্ত অর্জন মিলান হয়ে যায় সমস্ত শ্রম মেদা মিলান হয়ে যায় আমি স্বাস্থ্যখাতা উন্নয়নের কথা বলেছি এখানে ভালো চিকিৎসক চিকিৎসকের প্রয়োজন আমি শিক্ষা ব্যবস্থার কথা বলেছি আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আমাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন এই আমার নির্বাচন কর্ম পরিকল্পনা যে ইস্তাহ ছিল আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং সেই লক্ষ্যে মানুষের দ্বারে দ্বারে এখনও পর্যন্ত নির্বাচনের পূর্বে যেমন মানুষের কাছে ভোট ভিক্ষা করেছিলাম সেইভাবে কিন্তু ছুটে বেড়াচ্ছি আর আপনি যে কথা বলছিলেন যে উনি আওয়ামী লীগের পদে রয়েছেন আওয়ামী লীগের পদে থেকে উনি বিদ্রোহী নির্বাচন করার পরেও উনি তো আওয়ামী লীগের বাইরে না হ্যাঁ আমিও উনি কিন্তু বাইরে না বিএনপি বা জামা বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত পার্থক্যটা হচ্ছে আপনারা পরিবারে যদি পাঁচটা সন্তান থাকে কারোর আপনারা যদি পাঁচ ভাই থাকেন বা আমরা চার ভাই থাকি কোন সন্তান যদি পরিবারে পিতামাতার অবাধ্য সন্তান হয় যে সে সমাজের পিতামাতার সিদ্ধান্তকে মেনে না নিয়ে সে যদি নিজের মতো নিজের জীবনযাপন করতে থাকে নিজের মতো নিজে যে চলতে থাকে তার কিন্তু ওই সহযোগিতা কিন্তু সে পিতামাতার কাছ থেকে পায় না পিতামাতা সব সন্তানই সমান কিন্তু ওই সহযোগিতা যে আন্তরিকতা দিয়ে স্নেহ মমতা যে ভালোবাসা একটা সন্তানের থাকে বাদ্য সন্তানের প্রতি কতটুকু থাকে আর অবদ্ধ সন্তানের প্রতি কতটুকু থাকে সেটা আপনি এইটুকু বিবেচনা করলে কিন্তু বুঝবেন যে আসলে সে আমাদের পরিবারের সন্তান আমি এটাকে স্বীকার করছি কিন্তু সে আমাদের পরিবারের অবদ্য সন্তান ছিল এই কারণে সে এই সহযোগিতাগুলো কিন্তু আমাদের এই সরকারের কাছ থেকে সে নিয়ে আসতে পারে না আমরা এই কারণে আমরা পিছিয়ে রয়েছি তাহলে কি যদি এইভাবে আমাদের এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে আপনার ভাষা অনুযায়ী এমন আসছে যে আপনার দলীয় সংগঠন মানে আপনার যে বাংলাদেশ আওয়ামী লীগের তিনি উপজেলা সাংগঠনিক সম্পাদক সাবেক যুবলীগের সভাপতি তিনি যদি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাই আপনার বক্তব্য অনুযায়ী যে তার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে পারেনি তাহলে এই ক্ষেত্রে কি বোঝা যায় না জনগণ যদি তৃণমূল থেকে জনগণ যদি কাউকে নির্বাচিত করেন তিনি যদি আওয়ামী লীগ না করেন তাহলে সে এলাকার উন্নয়ন কি থমকে যাবে না সে এলাকার অটোমেটিকলি আমার নেতৃত্ব বাংলাদেশে আটষট্টি হাজার গ্রামে উন্নয়ন করেছে আমি তো বললাম কিন্তু আমি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে এটা নট অনলি বাংলাদেশ এটা সব দেশেই যে সরকার ক্ষমতা থাকবে রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে সেই সরকারে যারা যত মন্ত্রী থাকবে তারা যত সহজে এমপি মন্ত্রী এবং বিশেষ যে সুযোগ সুবিধাগুলো আমাদের অঞ্চলে পিছের রাস্তা নাই আছে তো আমুল ক্ষমতা রয়েছে আমাদের এম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যানের ছিল কিন্তু রাস্তা হয়েছে এগুলো অটোমেটিকলি ডেভেলপমেন্ট মানে স্বাভাবিক প্রক্রিয়া যেটা হয় সেটা হবে স্বাভাবিক যে বাজেটটা আপনি সাধারণত ইউনিয়ন পরিষদ পেয়ে থাকেন সেগুলো পাবেন সেগুলো পাবেন তাই ঠিক এই কথার সাথে একটু সংযুক্ত করতে হয় যেহেতু আপনার যেহেতু আপনি নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখন আপনি শপথ গ্রহণ করেননি আমার কাছে এই রাস্তা প্রসঙ্গে যখন কথা উঠলো আপনার মেন যে আশাসনী প্রপার এই প্রপারের ভিতরে যে মেন যে সড়ক উপজেলার ভিতরে যে বাজারের যে সড়ক বা নদীর সাইড দিয়ে যে সড়কটা আসছে এটা কিন্তু অবহেলিত এইটার ডেভেলপমেন্টে আপনার দৃষ্টি কি ইতিমধ্যে দিকে দৃষ্টিগোচর হয়েছে কিনা আপনি অবহেলিত বলতে গেলে মনে করেন রাস্তা নাই তাই কিন্তু না রাস্তা কিন্তু সংস্কারের কাজ চলছে না দীর্ঘমেয়াদী কিন্তু পড়ে আছে সংস্কারের কাজ চলছে আমি এই বিষয়টা নিয়ে মাঝে একদিন এলজির কথা বলেছিলাম ইঞ্জিনিয়ার সাহেব বলেছিলেন আমাদের এখানে এখন ফান্ড নাই ফান্ড না থাকার কারণে আমাদের কাজটা মানে ব্যাহত হচ্ছে এবং স্থগিত হয়ে রয়েছে তবে কাজটা খুব দ্রুত চলমান হবে আমি কথা বলেছি যে আপনি যত দ্রুত সম্ভব আমাদের এখানে এখানে যদি ফান্ড আসে তার মেজরিটি পরিমাণটা যেন রেশিও অনুযায়ী না আসে বেশিরভাগটা যেন আমাদের এই অঞ্চলে আসে যেহেতু এটা উপজেলা শহর আমি এই জন্য কিন্তু আমি কথা বলেছি যে এখানে আসা আচ্ছা আমরা যদি একটু অন্য দিকে যাই উপজেলা শহরে আপনার সড়ক দ্রুত হোক আপনি আপনার মাধ্যমে দ্রুত বাজেট আসে একটা আমরা কামনা করি আমি একটু অন্য বিষয়ে জানতে চাইবো যে একটা উপজেলা পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে তুলনায় কিন্তু আপনার উপজেলা থেকে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এটার সেবার মান বা ডাক্তাররা যে এখানে থাকতে চান না বা মানে আপনার যে স্বাস্থ্য খাতে যে অবহেলা এটাকে আপনি চেয়ারম্যান হিসাবে আপনার প্রতিশ্রুতির আমার অঙ্গীকার যেহেতু করার জন্য মানে তৃণমূল থেকে বা গ্রাম থেকে লোক উঠে এসে যেন এখানে স্বাস্থ্য সেবাটা দেখছেন শুনুন আমি একটা কথা বলি বিষয়টা হচ্ছে কি আমার নির্বাচন কর্ম পরিকল্পনার পূর্বে আমি যখন নির্বাচনের ইস্তেহার দিয়েছিলাম আমি যখন নির্বাচনের বিভিন্ন লিপলেটেড দিয়েছিলাম বুঝছেন তখন কিন্তু আমি এখানে উল্লেখ করেছিলাম যে প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চাই এটা আমার একটা স্লোগান ছিল তার মানে আমি মানুষকে বলবো না যে এইটা করতে চাই ওটা করতে চাই আমি কাজ করতে চাই আর যেটা বলবো সেটা করে দেখাতে চাই এই জন্য প্রতিশ্রুতি নেই বাস্তবায়ন চাই এটার ভিতরে কিন্তু আমার এই স্বাস্থ্য কথা উল্লেখ রয়েছে আমি এখনো নির্বাচনের শপথ গ্রহণ করি নাই আপনি জানেন পাঁচ তারিখে নির্বাচন হয়েছে কেবলমাত্র গেজেট হয়েছে খুব দ্রুত আমি শপথ গ্রহণ করবো হয়তো। আমি কিন্তু আমার এমপি মহোদয় আমাদের সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী তিন আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আওয়ামী লীগের প্রাণপ্রিয় মানুষ আমি কিন্তু আমাদের নেতা জননেতা আলা আফামরুল আফসার সাথে আমি কথা বলেছি যে আমাদের হাসপাতালে মাত্র তিনজন ডাক্তার রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের টিএসি ম্যাডাম অক্লান্ত পরিশ্রম তিনি একটা হাসপাতালে টিএসি হওয়ার পরেও তিনি নিজের রুগী দেখেন নিজের রুগীর পাশে যান নিজের চিকিৎসা সেবা দেন মানে নিজে একজন ভালো মানুষ কিন্তু উনি কিন্তু মাঝে মাঝে আগে এখানে সার্জারি হতো সিজার তারপরে হচ্ছে সিজার হতো তারপরে হচ্ছে আমাদের এখানে অ্যাপেন্ডিক্স অপারেশন হতো ডাক্তার নেই আমি সব বিষয়গুলো নিয়ে আমি এমপি মতের সাথে কথা বলেছি যেহেতু তিনিও একজন চিকিৎসক এবং আমাদের আগে এই মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল তার সাথে কথা বলে তিনি বললো যে আমি মন্ত্রী সাথে কথা বলবো সচিব এবং বিএনপির সাথে কথা বলবো যে দ্রুত আমাদের হাসপাতালে কিছু দক্ষ চিকিৎসক আনা যায় আর আমি আমার নির্বাচনের পূর্বেও কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু ডক্টর এনে আমি এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করে গ্রামে গ্রামে আমি করেছিলাম আমি এটা অব্যাহত রাখবো এই ফেব্রুয়ারি মাসের শেষে একটা টিম আসবে আগামী সপ্তাহে ডায়াবেটিসের ডাক্তার আসবে তার পরের সপ্তাহ চোখের ডাক্তার আসবে আমার আমার নিজের চেষ্টা এটা কিন্তু অব্যাহত রয়েছে সেই সাথে আমি আমার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি এবং আমি বিভিন্ন সময় আমার প্রক্রিয়া আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি আর আমরা যদি আরেকটা বিষয় একটু সংযুক্ত করি যেহেতু আপনি দক্ষিণ দক্ষিণাঞ্চলে যতগুলো চেয়ারম্যান আমরা দেখলাম যে নির্বাচিত হয়েছে এর মধ্যে সবচেয়ে বয়সে তরুণ চেয়ারম্যানদের ভিতরে আপনি অন্যতম তো সেক্ষেত্রে কিন্তু যুব সমাজের একটা ম্যান্ডেট সাংঘাতিক পরিমাণ কিন্তু একটা ভালোবাসা নিয়ে কিন্তু আপনি চেয়ারম্যান হয়েছেন তা সেই ক্ষেত্রে যুব সমাজ মানে আপনার সদর ইউনিয়ন আমি যেহেতু আপনি দীর্ঘদিন বিভাগীয় শহরে রাজনীতি করছেন সদর ইউনিয়ন বলে কথা না আপনার আশপাশ যা যে সমস্ত এলাকা আছে বা আপনার ইউনিয়নকে ধরি এই যে যুব সমাজ একটা বৃহত্তর মানে ভোটার কিন্তু যুব সমাজ এবার এই যুব সমাজকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি মাদকাসক্ত শুরু সহ বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির ভিতরে কিন্তু তারা অলরেডি তাদেরকে ইনভলভ করে ফেলছে এদেরকে তুলে আনার জন্য আমরা জানি যে বলা হয় যেখানে স্পোর্টস থাকে না খেলাধুলো থাকে না যুবক থাকে না মাঠের কিন্তু অনেক সংকট সব মিলে যুব সমাজকে নিয়ে আপনার চিন্তা ভাবনা থাকি আসলে আমি নিজেও যুবক তাহলে যুব সমাজকে চিন্তা বলতে গেলে কি আমার এটা বলতে গেলে আগে আমার নিজেকে নিয়ে চিন্তা করতে হবে যে আমি কী কী করতে পারি বা আমি কী কী করতে চাই আমি কী কী এখনও করি কোথাও কোনো খেলাধুলা হলে কিন্তু আমি নিজে দাঁড়াই ব্যাডমিন্টন খেলি ফুটবল খেলি অথবা যে খেলা যে কেন হয় না কেন আমি কিন্তু খেলাধুলায় দাঁড়িয়ে যাই এই যুব সমাজকে এই মাদক এবং এই জায়গার থেকে ফেরাইতে গেলে প্রথম আমাদের যে কাজ আমাদের মাঠের দিকে আমাদের সন্তানদেরকে নিতে হবে আমাদের মাঠের দিকে যাইতে হবে আমি আমার কাছে এই খেলাধুলার সামগ্রীর জন্য আমার কাছে যত মানুষ আছে আমি কিন্তু আমার নিজের সমর্থ অনুযায়ী আমি সর্বোচ্চ চেষ্টা করি যে তাকে কিছু দেওয়ার জন্য এটা আপনারাও জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলার সামগ্রী দিয়ে থাকি আমি সরঞ্জামাতে দিয়ে থাকি তাই যুব সমাজকে মাঠে ফেরার জন্য খেলার দিকে উদ্বুদ্ধ করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে মাঝে মাঝে যে ক্যাম্পিং করি আপনারা মাঠে আসেন আপনাদের সন্তানদেরকে খেলার সুযোগ করে দেন আপনাদের দিনে যদি চারটা ক্লাস হয় একটা না ক্লাস তা নিয়ে মিনিমাম মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট একটা বিরতি দেন দিয়ে মাঠের দিকে সন্তানদের শতাকে সকালে প্রতিদিন মানে প্রিটি প্যারেড করান এগুলো আমার মতো চেষ্টা আমি করে যাচ্ছি অবশ্যই ভালো কিছু সম্ভব আর আমি যুব সমাজের সর্বোচ্চ রায় পেয়েছি আমি আমার মা বোনদের সর্বোচ্চ রায় পেয়েছি আমি একজন নতুন মানুষ অল্প কয়েকদিন রাস্তায় নেমে নির্বাচন করলাম আমি দুই মাস তিন মাস রাস্তায় কষ্ট করলাম আমার নেত্রী আমাকে মূল্যায়ন করেছে বাংলাদেশ সামরিক আমার চিন্তা চেতনাকে সমর্থন করেছে আমার পজিটিভ কাজকে সমর্থন করেছে আমি নির্বাচন করলাম আমি বাটে জিতে গেলাম আমি অনেক ব্যবধানে জিতলাম আমি যে ভোটের ব্যবধানে দিচ্ছি প্রায় তিন হাজার এত ভোটের ব্যবধানে কিন্তু এই সদর ইউনিয়নে স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজকের দিন পর্যন্ত এত ভোটের ব্যবধানে কিন্তু কেউ কখনও চেয়ারম্যান হয়নি তো যেহেতু আপনি অনেক ভোটের ব্যবধানে আপনার বিশেষ একটা বলা যায় যে জনগণের ম্যান্ডেট বা জনগণের আশা আকাঙ্ক্ষার একটা বড়ো ধরনের মালা কিন্তু আপনার গলায় জনগণ পরিয়ে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি আপনার কাছে একটু ইন্টারনাল ব্যাপার জানতে চাইবো মানে ইতিপূর্বে শুধু আপনার এলাকায় না বা কোনো আমি নির্দিষ্ট কোনো এরিয়ার কথা বলবো না এখানে দেখা যায় চেয়ারম্যানদের ক্ষেত্রে কিন্তু সরকারি যে বরাদ্দ এই বরাদ্দ তসরুপের একটা অভিযোগ কিন্তু সবসময় আসে যে সরকার যে সাধারণ মানুষ তৃণমূল মানুষের জন্য যে বরাদ্দ দিয়ে থাকেন এটা কিন্তু তসরুফ হয়ে যায় সেটা পানি ট্যাঙ্কি থেকে শুরু করে আপনার যে আপনার বিজিপি কার্ড থেকে শুরু করে বিভিন্ন রকম বয়স্ক ভাতা বিধবা ভাতা এইগুলোকে আপনি যেহেতু একদম নবীন এই মানে চেয়ারে সেক্ষেত্রে আপনার পরিকল্পনা মস্তিষ্কের ভিতরে কোথাও আপনি এনেছেন কি না যে আমি এইভাবে বন্টন করলে বা এইভাবে এই অঙ্গীকারগুলো করলে যে আমার এইটা নিয়ে আমার কোনো বদনাম বা কোনো আমার উপরে কোনো দায় আসবে না এই ধরনের চিন্তা ভাবনা শোনেন আমি আমি আমার নির্বাচনের পূর্বেও তো আপনি আমার অনেক বক্তব্য শুনেছেন অনেক আলোচনা শুনেছেন আমি কিন্তু নির্বাচনের প্রথমে বলেছিলাম যে সরকারের যে বরাদ্দগুলো আসবে সরকার আমাদের জনগণের জন্য যে বরাদ্দ দেবে এটি একটি ডিজিটাল চার্টার আর কি আকারে প্রকাশ করা হবে কে পাচ্ছে আর কে পাচ্ছে এটা আপনারা জানতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে আমাদের গ্রামেগঞ্জে যে গরিব মানুষের যে হক যে সুবিধাগুলো দিতে হয় এগুলোর জন্য একটা কমিটি হবে যে কমিটি থেকে এটা ডিস্ট্রিবিউট করবে সেই কমিটির প্রধান থাকবে হচ্ছে সেই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার আচ্ছা আচ্ছা সেই কমিটির সদস্য থাকবে হচ্ছে ওই ওয়ার্ডের তিনটা ওয়ার্ড মিলে যে মহিলা মেম্বার থাকে সে থাকবে সদস্য সচিব এরপরে সেই কমিটির বাকি নয় দশজন সদস্য থাকবে তার ভিতরে সেই ওয়ার্ড থেকে যে ব্যক্তিগুলো নির্বাচনে পরাজয় বরণ করেছেন স্বল্প ভোটের ব্যবধানে হোক আর একশো ভোট হোক একশো মানুষ তো তাকে রায় দিয়েছে অবশ্যই অবশ্যই দামি সেই মানুষগুলো সেই কমিটির সদস্য থাকবে সেইখানে স্থানীয় মনে করেন এখন নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল এরা সবাই খারাপ মানসিকতার হইতে পারে বা হইতে পারে না কেউ না কেউ বা আমার মনও খারাপ দিকে যাইতে পারে তা এরকম তখন এদের সঙ্গে আমি সংযুক্ত করে দেবো আমাদের এখানে স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক থাকবে মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় যে স্কুল থাকবে স্কুলের প্রধান শিক্ষক ওই কমিটির সদস্য থাকবে ওই কমিটির সদস্য থাকবে ওইখানে স্থানীয় মসজিদের ইমাম সাহেব ওই কমিটির সদস্য থাকবে এরপরে আমাদের কোনো মুক্তিযোদ্ধা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান আমাদের বীর মুক্তিযোদ্ধা এখন অনেকেই জীবিত রয়েছেন তারা কিন্তু ওই কমিটির সদস্য থাকবে এরপরে ওইখানে মসজিদের ইমাম সাহেব ওই কমিটির সদস্য থাকবে মন্দিরের পুরোহিত থাকলে ওই কমিটির সদস্য থাকবে এতগুলো মানুষের দিয়ে আমি সমন্বয় করে একটি কমিটি করব এরপরেও যদি মনে করেন দুর্নীতি হয় তাহলে আমার বঙ্গবন্ধুর মতো বলতে হবে আমার সাড়ে সাত কোটি বাঙালি আমি সাড়ে সাত কোটি কম্বল নিয়ে এসেছি আমার কম্বলটা গেল কোথায় এটা আমার দুঃখ এবং কষ্টের শেষ থাকবে না তবে আমি চেষ্টা করে যাব আমি যেন এই জায়গা থেকে মানুষকে বের করতে পারি এবং আপনি জানেন ইতিমধ্যেই আমি কিন্তু সেই সাড়া পেয়েছি আমি আমার বাজার নোংরা জঞ্জাল ভর্তি ছিল আমি প্রথম নিজে ময়লা পরিষ্কার করে কিন্তু এই বাজারের ময়লা নিধন আমি আমি উদ্বোধন করেছি এখন কিন্তু সব দোকানদারের সামনে যখন দোকানের সামনে যখন ময়লা পড়ে থাকে নিজেরা উদ্যোগ নিয়ে কিন্তু সেই ময়লাগুলো পরিষ্কার করে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়েছি যে কোনো জায়গায় বসে খেয়েছি যে কোনো জায়গায় দাঁড়িয়ে গোসল করেছি যে কোনো মানুষের বাড়ি নেমে গিয়েছি যে কোনো মানুষের সাথে মিশে গিয়েছি যে কোনো মানুষের সাথে হৃদয় হৃদয় মিশিয়ে আমি চলেছি এরপর থেকে কিন্তু এই ইউনিয়নে যেই চেয়ারম্যান হোক না কেন তার কিন্তু এই কাজগুলো করতে হবে আচ্ছা আমরাও আর সফলতা কামনা করি সুন্দর ভবিষ্যৎ কামনা করি সর্বশেষ খুব স্বল্প সময় আমাদেরকে একটা আমরা একটা আমাদের ব্যক্তিগত বা অনেকের একটা প্রশ্ন থেকে যায় যে বিগত সময়ে যারা আপনার এই আসনে ছিলেন যারা চেয়ারম্যান ছিলেন তাদের কোন কাজগুলো করা উচিত ছিল তারা করেনি বা আপনার এগুলো করা খুব জরুরি আপনার কাছে স্পেসিফিকভাবে কোনটা মনে হয় আসলে বিষয়টা হচ্ছে কে কী কাজ করতে পেরেছে আর পারি নাই এটা তার ব্যক্তিগত অভিমত যে ভালো কিছু না করতে পারবে সেটা তার ব্যর্থতা যে ভালো কিছু করতে পারার পরেও কিন্তু সফলতা আপনি বাংলাদেশের একটা চেয়ারম্যানকে দেখাতে পারবেন আমি বলেছিলাম যে আমি যদি আমার যে নির্বাচন কর্ম যে ইস্তেয়ার ঘোষণা করেছি এই ইস্তেয়ার এবং কর্মপরিকল্পনার পরিকল্পনার যদি অর্ধেকের বেশি আমি পুরোনা করতে পারি এক বছর দুই বছর তিন বছর আমি তৃতীয় বছরের মেয়াদের ভিতরে যদি পুরোনা করতে পারি আমি চার বছর এবং পাঁচ বছর ক্ষমতায় থাকব না আমি ওই ইউনিয়ন পরিষদ থেকে নাকে খর দিয়ে বেরিয়ে চলে আসব। আমি বাংলাদেশে আরেকটা মানুষ দেখান তো এইভাবে বলেছে আমি বাংলাদেশে আপনি অদিত আরেকটা মানুষ দেখান তো নির্বাচনে বিজয় অর্জন করেছি আমি নির্বাচনে বিজয় অর্জন করার পরে আমি নৌকা প্রতীক পেয়েছি রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে এই আওয়ামী লীগের নৌকা প্রতীক পাওয়ার পরে একটা বিচ্ছিন্ন ঘটনা আমার অঞ্চলে কোথাও হয়েছে উনি বলতে পারবেন আমি এই নির্বাচন পরবর্তী বিজয় অর্জন করেছি বিজয় অর্জন করার পরে আমার অঞ্চলে কোনো জায়গায় কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আচ্ছা আমি চেষ্টা করেছি কিন্তু একটু সংযত করা দাঁড়িয়ে কথায় আমি আসি আমি চেষ্টা করেছি কিন্তু এইটুকু করার জন্য যে আমি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি এরপরও আমার পরিবারের আমার সাথে থাকা কর্মী দু একজন ভুল করলেও আমি সাথে সাথে সেখানে ছুটে যাই আমি সেখানে মানুষের কাছে ক্ষমা চাই যে ভাই আমাকে ক্ষমা করে দেন আমি তাদেরকে এইভাবে করতে কিন্তু আমি নিয়ন্ত্রণ করে যাচ্ছি আমি চেষ্টা যাচ্ছি যে ভালো কোনো কিছু হোক আর তাদের ব্যর্থতার কথা আমি বলবো না আমি আমার সফলতা নিয়ে কথা বলতে চাই কারণ ব্যর্থতার কথা বললে সমালোচনা করা হবে এবং আমি বাংলাদেশের ভিতরে একমাত্র ব্যক্তি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি নির্বাচনে পরাজয় অর্জন করার পরে আমি বিজয় অর্জন করার পরে আমার পরাজিত প্রার্থীদের বাড়িতে আমি গিয়েছিলাম যে আমি তাদের কাছে আহ্বান করেছি আপনারা আসেন আপনারা দুইজন মিলে যে ভোট পেয়েছেন আমি একাই প্রায় সেই ভোট পেয়েছি তারপর আপনারা ভোট পেয়েছেন আমার আমার ইউনিয়ন পরিষদে যে নাগরিকদের জন্য যে বরাদ্দ আসবে এই বরাদ্দগুলো আমি একটা অংশ রাখবো একটা অংশ মেম্বারদের ভিতরে দিয়ে দেবো আর আপনারা দুইজন সম্মিলিতভাবে যেহেতু আমার চেয়ে বেশি ভোট পেয়েছেন গরিব মানুষ সাধারণ মানুষ নিরীহ মানুষ সব শ্রেণী পেশার মানুষ আপনাকে ভোট দিয়েছে তাহলে আপনাদের এই মানুষগুলো অনেক সময় আমাকে চিনে উঠতে কষ্ট হবে ভুল হইতে পারে আপনি তাদের সঙ্গে অনেক বেশি মিশে ছিলেন আপনাদের কর্মী আমি আপনাদের সেই সহযোগিতাগুলো দিতে চাই আপনারা আমার এই বরাদ্দ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ আমি আপনাদেরকে দিব আপনারা সেই মানুষগুলোকে আমার সাথে থেকে বরাদ্দ দিবেন আমার জন্য কোনো ভুল না হয় আপনারা দুইজন আমার মুরব্বী আমার অভিভাবকের মতো আপনারা দীর্ঘদিন রাজনীতি করেন আমার চেয়ে রাজনীতি আপনারা প্রবীণ এই জন্য আপনাদের এই মানুষগুলোকে সাথে নিয়ে আমি চলতে চাই আপনারা আমাকে সহযোগিতা করেন সেই সহযোগিতার হাত আমি তাদের কাছে অনেকবার বাড়িয়েছি এখনো সেই ধরনের রেসপন্স কিন্তু আমি এখনো পাই নাই তারপর আমি আশা করি যে আপনারা আপনারা জাতির বিবেক আপনারা আপনারা জাতির জাতির সূর্য সন্তান কলম সৈনিক আপনাদের লেখনী আপনাদের লেখা আপনাদের বক্তব্য আপনাদের কথা আপনাদের প্রচারের মাধ্যমে কিন্তু এই দেশের সব মানুষ দেখতে পায় আপনারাও তাদেরকে কাছে আহ্বান করবেন যে আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করার জন্য তাহলে আমরা যে মডেল ইউনিয়নটা করতে চেয়েছি সেটা কিন্তু বাস্তবায়ন করা আমাদের জন্য সম্ভব আপনার এই কথা সুর ধরে আমাকে একটা প্রশ্ন আসতেই হচ্ছে যেহেতু আপনি বলছিলেন যে সাধারণ জনগণ বা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের নির্বাচনে আজকে আপনি নির্বাচিত হয়েছেন এক্ষেত্রে কিন্তু আপনার ভোটার শুধুমাত্র যে আওয়ামী লীগের লোক তা সেটা কিন্তু আমরা বলবো না এখানে জামাত বিএনপির ভোটারও কিন্তু আমি মনে করি যেহেতু তাদের ক্যান্ডিডেটসরা ভোট দিতে তারা এসেছে নিশ্চয়ই আপনাদের তিনজনকে একজনকে তো সয়েস্কের অবশ্য ভোট দিয়েছে সেক্ষেত্রে আপনার কাছে জামাত বিএনপির যারা সরাসরি রাজনীতি করে এরা কতটুকু নিরাপদ আপনি মনে করেন আসলে আমি নির্বাচনে বিজয়ী হওয়ার পরে আমি প্রথমে ঘোষণা করেছিলাম যে আশাশুনিতে বিশ হাজারের বেশি ভোট রয়েছে মানে প্রায় বাইশ হাজার এই বাইশ হাজার মানুষ আমাকে ভোট দিয়েছেন এই এবং পঞ্চাশ হাজার মানুষের বসবাস এই পঞ্চাশ হাজার মানুষ আমাকে সমর্থন করেছেন সকলের ভোটে আমি নির্বাচিত হয়েছি আমার কাছে কে কি বৃত্তন্ত এগুলো না এবং যারা ভিন্ন রাজনৈতিক দল করে আমি এদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে ভিন্ন মতের মানুষ থাকবে কিন্তু আমাদের সাথে তাদের দ্বন্দ্ব হচ্ছে আদর্শগত দিক দিয়ে আমি একটি দলের আদর্শকে পছন্দ করি ধারণ করি এবং নীতিগতভাবে একটা দলকে সমর্থন করি তারা একটু দলকে সমর্থন করে তাদের কাছে তাদের আদর্শটাকে তারা বুড়ো করে দেখে তারা যদি কোনো সহিংসতা ছাড়া তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে চাই স্বাভাবিক প্রক্রিয়ায় আমার কোনো বাধা নেই আমার স্বাভাবিক প্রক্রিয়া আমি ইউনিয়নের পিতা হিসেবে আমি নিরপেক্ষ ভূমিকা পালন করব আমি আমার জায়গা থেকে আমার দলের আদর্শ এবং আমার দলের নীতিগত দিক দিয়ে আমি আমি আমার জায়গায় থাকবো কিন্তু আমার কারণ আমার আমার দিয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি কিন্তু ইনটেনশনালি কেউ কখনো আমার দিয়ে হয়রানি হবে না যে রাজনীতি ভিন্ন মতে থাকবে বিধায়ী সে আমার দিয়ে হয়রানি হবে রাস্তায় করতে পারবে না তার জমি দখল করাবে আমি এই ইউনিয়নের পিতা হিসেবে এই ইউনিয়নের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমার এই ইউনিয়নের সকল মানুষের দেখে শুনে রাখার দায়িত্ব আমার কে কোন দল করে আমার কাছে সেটা বলব বিষয় নাই আমি আমার রাজনৈতিক দল এবং নীতিগত দিকে আমি আমার জায়গায় ঠিক আছে কিন্তু কেউ যদি সহিংসতা ছাড়া নিরপেক্ষভাবে তার কর্ম তার কর্মকাণ্ড নিবিলিভাবে করতে চায় তার নীতিগত দিকে তার আদর্শগত দিক ঠিক রেখে তার মতো চায় আমার কোনো বাধা নাই আমাকে ভোট দিয়েছে এই অঞ্চলের বাইশ হাজার জনগণ আমাকে সমর্থন করেছে অঞ্চলের পঞ্চাশ হাজার মানুষ আমি নির্বাচনের পূর্বে আমি যে রোড ম্যাপ করেছিলাম আপনি দেখেন তো আমার এই বাংলাদেশে অনেক প্রার্থী দেখেছেন আমার মতো ইয়াং মানুষ দেখেছেন অনেক প্রবীণ মানুষ দেখেছেন আমার অঞ্চলে কত রাস্তা রয়েছে কত মসজিদ রয়েছে কতটা গলি রয়েছে কতগুলো চাকরিজীবী রয়েছে কতগুলো মানুষ পেশাজীবী রয়েছে কতগুলো মানুষ দোকান ব্যবসা করে কোন মসজিদে কতগুলো মানুষ কোন ওয়াক্তের নামাজে কত মানুষ হয় জুম্মার নামাজে আনুমানিক কোন মসজিদে কত মানুষ হয় কোন মন্দিরে কত মানুষ সন্ধ্যায় পূজা করে কোথায় কে প্রার্থনা করে আমি কিন্তু এর একটা ডাটা তৈরি করেছি আমার এই অঞ্চলের বিশ হাজারের বেশি ভোট আমার কাছে কিন্তু সাত থেকে আট হাজার মানুষের মোবাইল নাম্বার রয়েছে আমি কিন্তু সংগ্রহ করেছি আমি চেষ্টা করেছি এদের সংগ্রহ করার জন্য হোসেন আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় স্বল্পতার জন্য আমরা আপনাকে সময় দিতে পারছি না সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ দেখছিলেন বন্য টেলিভিশনের নিয়মিত আয়োজন আমার অঙ্গীকার আর আজকে অতিথি ছিলেন আমি আবার পুনরায় পরিচয় করে দিচ্ছি আপনার সাতক্ষা জেলার আশাসনী উপজেলার সদর ইউনিয়ন থেকে নির্বাচিত হোসেনুজ্জামান হোসেন তিনি তার যে অঙ্গীকার জনগণের যে ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় এসছেন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানে ভোটের যে অংশগ্রহণ ছিল সেটা থেকে তিনি নির্বাচিত হয়েছেন আমরা তার শরীর এবং তার সুস্বাস্থ্য তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করি তিনি যে অঙ্গীকারগুলো আমাদের মাঝে করলেন এগুলো তিনি সফলতার সহিত বাস্তবায়ন করুক আমরাও সেই অপেক্ষায় রইলাম পাশাপাশি পরবর্তী দিন আমাদের এই টেলিভিশনের অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা আবার আপনাদের দেখার আমন্ত্রণ রইল সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম